কিন্তু তাদেরকে দেখভাল করার মতো কেউ ছিল না। তারা বিভিন্ন জায়গায় যখন গোর থেকে বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল, এই এই মুহূর্তে কুয়েতে থাকার কথা, কর্মস্থলে থাকার কথা, কিন্তু কালকে ফ্লাইট মিস হয়েছে, তাদেরকে কেউ দেখভাল করে নাই। আমি খবর পেয়ে সাথে সাথে চলে আসলাম। আমি চলে আসার পর প্রথমত তাদের খাবার ব্যবস্থা করলাম, আপনারা খাওয়া দাওয়া পাইছেন, খাবার ব্যবস্থা করলাম। এখন আবার ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়েছে, আবার আপনার একটার সময় ছিল, আবার ছিল আটটা পাঁচটার সময়, এখন রাত্রে দশটার সময়। আসসালামু আলাইকুম, প্রিয় কুয়েত প্রবাসী সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। জানুয়ারি মাসের ১৭ তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিন ধরে অপেক্ষায় রয়েছেন কুয়েত প্রবাসীরা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গত দুই দিন থেকেই শিডিউল বিপর্যয়। কুয়েতে আসা যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, সেই ভিডিও ফুটেজটি দেখব। আমাদের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে ইনশিওর করবেন। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি আজ রাত ১০টায় ছেড়ে এসেছিল কিনা, যাদের আপন জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটে আসার কথা ছিল তাদের দৃষ্টি আকর্ষণ করব। চলুন আমরা প্রথমে স্ক্রিনে চলে যাব, তারপর আরো বিস্তারিত ইনফরমেশন। সম্মানিত ভিউয়ার্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতকালকে একটা ফ্লাইট ছিল ঢাকা থেকে ঢাকা টু কুয়েত, তিনবার ফ্লাইট মিস হয়েছে, কিন্তু তাদেরকে দেখভাল করার মতো কেউ ছিল না। তারা বিভিন্ন জায়গায় যখন ঘর থেকে বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল, এই এই মুহূর্তে কুয়েতে থাকার কথা, কর্মস্থলে থাকার কথা, কিন্তু কালকে ফ্লাইট মিস হয়েছে, তাদেরকে কেউ দেখভাল করে নাই। আমি খবর পেয়ে সাথে সাথে চলে আসলাম। আমি চলে আসার পর প্রথমত তাদের খাবার ব্যবস্থা করলাম, আপনার খাওয়া দাওয়া পাইছেন, খাবার ব্যবস্থা করলাম। এখন আবার ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়েছে, আবার আপনার একটার সময় ছিল, আবার ছিল আটটা পাঁচটার সময়, এখন রাত্রে দশটার সময়। দশটার সময় বিমানের ফ্লাইট আপনার কুয়েত যাবে। আমি কান্ট্রি ম্যানেজারের সাথে কথা বলেছি, দেখেন একটা এয়ারপোর্টে বিভিন্ন সংস্থা দায়িত্ব লোক থাকে, প্রত্যেকটা এয়ারলাইন্সের ড্রাইভার থাকে, তার যাত্রীদেরকে সেবা দেওয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন যেটা করেছে এটা অনিয়ম করেছে, অন্যায় করেছে। খাবার ছিল না, আমি খাবারের ব্যবস্থা করেছি, দশটার সময় আপনাদের ফ্লাইট হবে, ১০০% ফ্লাইট হবে। আমি শুধু একটা কথা বলছি, প্রবাসীদের নিয়ে অনেকেই আপনার সস্তা জনপ্রিয়তা খুঁজেন। ব্যারিস্টার সুমন ফেসবুকে আমার আগে উনি ছিল না, আমার পড়েছে, প্রবাসীদের নিয়ে আমি কাজ করি। ব্যারিস্টার সুমনকে চুনারুঘাট এবং মাধবপুরের লোক আপনার ভোট দিয়েছে, উনি কি করছে, প্রবাসীদেরকে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এয়ারপোর্টে এসে একজন প্রবাসীকে স্যালিউট দিয়েছিল। মিস্টার ব্যারিস্টার সুমন, সংসদে আমিও যাওয়ার কথা ছিল, তফাৎ শুধু আপনি ছিলেন সরকার দলের বিদ্রোহী আর আমি ছিলাম জাতীয় পার্টির একজন প্রার্থী, তাই আমি নির্বাচনের আগের দিন এই নির্বাচন আমি বর্জন করেছিলাম, না হয় প্রবাসীদের নিয়ে আমি কথা বলতাম। মিস্টার সুমন, দেখেন তো উনাকে চিনেন কিনা, উনি কুয়েত প্রবাসী, আপনাকে ভোট দেওয়ার জন্য আপনার উনি কুয়েত থেকে বাংলাদেশে এসেছিল, কালকে থেকে এয়ারপোর্টে বসা, আপনাকে ৭ বার ফোন দিছে, উনি বলো কয়বার ফোন দিছেন, আপনাকে ৭ থেকে ১০ বার ফোন দিছে, উনাকে ভোট দিতে এসেছিলেন, উনি ফোন তুলছে না। মিস্টার সুমন, আপনি পারবেন না তো, আপনি ব্যস্ত ছিলেন, পারবেন না প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের জন্য কিছু করতে পারবেন না, বাউন্ডারির ভিতরে আছেন। আজকের যে সমস্যার সমাধান, এই যে সাব্বির যদি আজকে রাত্রে ১২টায় না ঢুকে, তাহলে সাব্বিরের ভিসা নষ্ট, সাব্বিরের ভিসা কেউ দিতে পারবে, পারবে প্রধানমন্ত্রী কুয়েতের ভিসা দিতে, পারবে রাষ্ট্রদূত ভিসা দিতে, পারবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ভিসা দিতে, পারবে বিমান মন্ত্রী পারবে ভিসা দিতে, পারবে বিমান কোন এই এর ক্ষতিপূরণ দিতে পারবে। আমি কান্ট্রি ম্যানেজারের সাথে কথা বলেছি, আজকে ১০টায় আপনাদের ফ্লাইট হবে, এবং তাকে আপনারা সবার আগে ইমিগ্রেশনে দিয়ে দিবেন, সাব্বিরকে দিয়ে দিবেন, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর মিনিস্টার সুমনকে বলতে চাই, ভাই সস্তা জনপ্রিয়তা নেওয়া যায়, কিন্তু এই সব অনিয়মের বিরুদ্ধে কোনোদিন আর আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনি সরকার দলের একজন, আপনি সরকার দলের একজন, সরকারের বিরোধিতা করার জন্য আহমদ রিয়াজের প্রয়োজন ছিল সংসদের ভিতরে, এখানে এয়ারপোর্টের মধ্যে কথা বলছি, আপনি তো এখন এমপি, এখন কথা বলতে পারবেন না, বাউন্ডারির মধ্যে থাকবেন, কিন্তু আপনার এলাকার লোকটাকে আমি কুয়েতে পৌঁছে দিলাম এবং তাকে দুপুরে খাওয়াইলাম, এটা হইলো আমার কাজ। ধন্যবাদ, প্রবাসীদের নিয়ে বেঁচে আছি, প্রবাসীদের নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। প্রবাসীদেরকে সম্মান দেওয়া হবে, আগের প্রবাসী কল্যাণ মন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই মন্ত্রীকে সরিয়ে দিয়ে সিলেট দুই আসনের প্রবাসী ডক্টর শফিক চৌধুরীকে দিয়েছেন। আমি শফিক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এয়ারপোর্টের পাশে একটা হোটেল করেছেন আগের প্রবাসী কল্যাণ মন্ত্রী, ২০০ টাকা দিয়ে প্রবাসীরা থাকবে, আমরা ২০০ টাকা দিয়ে থাকতে চাই না, এই হোটেল বিক্রি করে দেন, প্রবাসীরা মারা গেলে লাশটা যেন সরকার বহন করে, এই হোটেল আমরা চাই না। আপনারা ভালো থাকবেন, আপনাদের এই দুর্দিনের খবর পেয়ে চলে আসলাম, আশা করি ধন্যবাদ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা খুশি তো? আপনি ব্যারিস্টার সুমন এলাকার না? ওনার এজেন্ট ছিলেন, আমার নাম্বার ওনার কাছে। কালকে কতবার ফোন দিছিলেন? কালকে আর ৩ দিনের ফোন, ১৫ তারিখ ফোন ধরে নাই,
এই আজকের বিপদের দিন আপনারা কারে পাইছেন? আপনারা পাইছেন, তাহলে দোয়া রাখবেন আমার ভালোবাসার পাওয়ার নিয়ে জন্য আপনাদের কাছে আমি থাকতে চাই। এমপি নাই বা হইলাম আপনাদের প্রবাসীদের সংসদের জন্য এমপি হতে পারি, প্রবাসীদের জন্য কথা বলতে পারি। দোয়া করবেন, ভালো থাকবেন। আমি কিন্তু ওই আপনাদের খবর পেয়েই কিন্তু ভিতরে চলে আসি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের দিক থেকে খেয়াল করে আমরা বাংলাদেশ কোনো কিছু চাই না, আমরা নিরাপত্তা চাই এবং সুস্থ সবল ভাবে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশ বিমানের ঘটনা নিয়ে আপনার মতামত ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। আমরা জানি না কত প্রবাসীর আজ ভিসা বাতিল হবে, যদিও আমাদের কাছে সঠিক তথ্য নেই, তবে আমরা চাই না একজন প্রবাসীরও ভিসা বাতিল হোক, যেহেতু আমাদের দেশ থেকে একটি কমন অভ্যাসে পরিণত হয়েছে শেষ দিনে ফ্লাইট দেয় কুয়েতে আসার জন্য, নতুন ভিসা নিয়ে যারা আসে কুয়েতে। আমরা চাই না যে আজকের ফ্লাইটে একজন প্রবাসীরও ভিসা বাতিল হোক। আপনি আপনার অবস্থান থেকে মতামত কমেন্টস করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন, গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন।